जानुवारी तालि 22 सालमारिव अयोध्याव राम मन्दिर फियगजांना थांगि दङ आबनो तैनै ताबो खास्तेनि ग्रों ग्रों मोताय नग्र साफ सुथ्रा खालायजागि दङ अबनो तैन तां सालो फुंनि दाम चुकु तामान जराव दलेश्वर तंमा श्री श्री रामकृष्ण साधना कुटीर आश्रम थांगै स्वच्छ भारत अभियान खालायका भारतीय जनता पार्टी चुकु नम्बर बनपाली पुरनि लजी बुंबाय आरो मान्जाखा हास्ते बिजेपि कासखौ राजीव भट्टाचार्यनो खबै कुबुनि बिजेपि बदलनि आदंरक ते आमसानि काउन्सिलर ते कुबुनि आदंरक অবগত আছেন যে ইতিমধ্যে আমাদের 22শে জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে আমাদের রামলালা, আমাদের সনাতন ধর্মের আরাধ্য দেব রামলালার সেখানে প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে। তো এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান করেছিলেন যে মকর সংক্রান্তির দিন থেকে 22শে জানুয়ারি অবধি যে প্রত্যেক তীর্থক্ষেত্রগুলিকে সাফাই অভিযানের একটা কর্মসূচি উনি আহ্বান করেছিলেন, তারই অঙ্গ হিসাবে সারা ভারতবর্ষে আমাদের এই তীর্থক্ষেত্র সাফাই অভিযানের কর্মসূচি আমাদের মানে শুরুয়াত হয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা নয় বনমালীপুরের আজকে রামকৃষ্ণ সারদা পীঠ যে আশ্রম সমূহ, যে আমাদের একটা আশ্রম রয়েছে সেখানে আমরা সাফাই অভিযানে আমরা অংশগ্রহণ করেছি। আমার সঙ্গে মণ্ডল সভাপতি, ওয়ার্ডের কর্পোরেটর থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন এবং আমি আপনাদেরকেও আহ্বান করব, আপনাদের মাধ্যমেও সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করবো যে আসুন, যে আমরা সবাই মিলে এই তীর্থক্ষেত্র সাফাই অভিযানে অংশগ্রহণ করি। আর গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা আদেশ জারি করেছেন যে আগামী 22শে জানুয়ারি 2:30 অবধি, 2:30 অবধি সমস্ত প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার একটা নির্দেশ, সরকারি নির্দেশ জারি করেছেন। আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই এই মহতী সিদ্ধান্তের জন্য।